গত ক্লাসে হচ্ছে আমরা যেটা করছিলাম, আমরা তো প্রথমে MySQL এক্সটেনশন ব্যবহার করে হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করা, প্লাস ডাটাবেজের সব অপারেশন গুলা করছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা এটাকে PDO-তে কনভার্ট করছি। তো PHP-তে বিল্ট ইন এই PDO নামে একটা ক্লাস আছে, এই ক্লাস ব্যবহার করে আমরা হচ্ছে যে 10টারও বেশি ডাটাবেজ নিয়ে হচ্ছে কাজ করতে পারি। তো যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করে, সো আমাদেরকে এই PDO ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হয়। এই অবজেক্ট ধরে পরবর্তীতে আমাদের বিভিন্ন মেথডস হচ্ছে অ্যাভেলেবল আছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের ডাটাবেজের অপারেশনগুলা বা বিভিন্ন যে SQL বা অন্য যে ডাটাবেজ আছে ওগুলোর সাথে যে কুয়েরি রান করা, এই কাজগুলো হচ্ছে করতে পারি। তো আমরা আমাদের হচ্ছে MySQLi-তে দেখছিলাম যে আমাদের MySQLi_connect নামে একটা ফাংশন ছিল, ওইখানে আমরা কিছু প্যারামিটার পাস করলে আমাদের MySQL ডাটাবেজের সাথে হচ্ছে কানেক্ট হয়ে যেত। তো PDO-র ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট প্যারামিটার হিসেবে আমি যখন এই ক্লাস থেকে অবজেক্টটা তৈরি করতেছি, এই সময়ই আমাকে ক্লাসটা থেকে অবজেক্ট তৈরি করার সময় একটা ডাটা স্ট্রিং পাঠানো লাগে। এটা একটা স্ট্রিং, এবং এই স্ট্রিং এর মধ্যে অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা ফর্ম্যাট আছে, এই ফর্ম্যাট ধরে আমাদেরকে বলে দিতে হয় যে আমি কোন ডাটাবেজের সাথে কানেক্ট করতে চাই। আর ওই ডাটাবেজের ড্রাইভারের উপর নির্ভর করে যে আমি অ্যাকচুয়ালি কোন ডাটাবেজের সাথে কানেক্ট করতে চাচ্ছি, এটার উপর নির্ভর করে এইখানে হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে ভ্যারি করে, কারণ এক এক ডাটাবেজ এক একভাবে কাজ করে এবং এক একটার সাথে এক একভাবে কানেক্ট করতে হয়। তো আমরা তো MySQL নিয়ে কাজ করতেছি, MySQL এর ক্ষেত্রে এই প্রথমে হচ্ছে এই ড্রাইভারের নামটা বলা লাগে, তারপর কোলন দিয়ে MySQL ডাটাবেজের ক্ষেত্রে আমাদেরকে ডাটাবেজের নামটা বলে দিতে হয় যে ডিবি নেম ইকুয়াল টু দিয়ে কোন ডাটাবেজের সাথে আমি কানেক্ট হতে যাচ্ছি, তারপর সেমিকোলন দিয়ে আবার হোস্ট ইকুয়াল টু দিয়ে আমার ওই ডাটাবেজের হচ্ছে হোস্টটা কোথায় আছে ওইটা বলে দিতে হয়। তো ওইটা বলে দেওয়ার পরে এই ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা প্যারামিটার আবার অপশনাল, কারণ অনেক ডাটাবেজ আছে, যেমন আমি যদি একটা এক্সেস ফাইলের সাথে কানেক্ট করতে যাই বা SQLite ডাটাবেজের সাথে কানেক্ট করতে চাই, ওগুলোর তো কোনো ইউজার নেম পাসওয়ার্ড নেই। তো সেই ক্ষেত্রে আমার শুধু ডাটা স্ট্রিং নেমটা দিলেই হয়ে যায়, তখন আর ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে না। কিন্তু যেহেতু আমরা MySQL ইউজ করতেছি, MySQL এর ক্ষেত্রে তো আমরা জানি যে আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ডটা দেওয়া লাগে, সো আমরা এখানে সেকেন্ড প্যারামিটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এই অবজেক্টটাকে যখন এই ইনস্টেন্সটা যখন আমরা তৈরি করতেছি, এটাকে আমরা রাখতেছি কানেকশন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে, যেটা ডাটা টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট রিটার্ন করবে, PDO এর অবজেক্ট। হ্যাঁ, এটা একটা অবজেক্ট রিটার্ন করবে, কারণ অবজেক্ট না হলে তো আমরা এই যে এভাবে মেথড কল করতে পারতাম না। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি একটা কানেকশনের, আমরা যদি এই যে ভার ডাম্প করে দেখতে পারি যে কানেকশনটা কি রিটার্ন করে, আমরা আমাদের ইন্ডেক্স পেজে ওই ফাইলটা ইনক্লুড করে নিলাম। এই যে এখানে এখন বলতেছে কানেকশন রিফিউজড, একটা এরর পাচ্ছি আমরা, কানেকশন রিফিউজড মানে হচ্ছে সে আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছে কিন্তু কানেকশনটা হয়নি। আচ্ছা, আমার চেক করে দেখতে হবে একটু যে আমাদের ডাটাবেজটা, হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্কি না, আমার দেখতে হবে যে হচ্ছে আমার ডাটাবেজটা অ্যাকচুয়ালি চলতেছে কি না। আমি কমান্ড লাইন দিয়ে আগে কানেক্ট করার চেষ্টা করি, তো বলার দরকার নাই। আচ্ছা, MySQL সার্ভারে কানেক্ট হচ্ছে না, আমি আমাদের MySQL সার্ভারটা বন্ধ করছিলাম, এই জন্য কোনো হয়তো সমস্যা হয়েছে, একটু দেখতে হবে। আমার দেখতে হবে এই পোর্টটা ভালো আছে কিনা।
সে কাজ করতেছে না। কোনো কারণে আমি হচ্ছে MariaDB বা MySQL আমার হচ্ছে বন্ধ করছিলাম একবার, এই কারণে হয়তো কোনো সমস্যা হয়েছে, দেখি। ঠিক আছে, এখন এই যে আমরা দেখতে পারতেছি এটা একটা PDO অবজেক্ট হচ্ছে রিটার্ন করছে, ঠিক আছে। এখন এই অবজেক্টটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলটার মধ্যে আমার ওই ডাটাবেজের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। এখন আমার যত ধরনের কাজ করা দরকার এই PDO অবজেক্টটার উপর হচ্ছে করতে হবে। তো আমরা আরেকটা কাজ করে নিছি, যেমন এখানে যদি আমাদের ভুল হয়, এই যে আমরা এররটা ধরে ইউজারকে হচ্ছে আপাতত দেখাই দিচ্ছি এখানে, কারণ এখানে এই যে এররটা একো করা আছে। তো নর্মালি যেটা হয় বাই ডিফল্ট হচ্ছে PDO-র যে কনফিগারেশনের উপর নির্ভর করে সে ফ্যাটাল এরর থ্রো করে। তো আমরা জানি যে PHP-তে যদি ফ্যাটাল এরর থ্রো করে তাহলে হচ্ছে স্ক্রিপ্টের এক্সিকিউশন ওইখানেই বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওই স্ক্রিপ্টের যে বাকি অংশটুকু আছে আমি হয়তো ভিউ দেখাইতে চাই, বা চাই যে ডাটাবেজের কানেকশন না থাকলে আমার স্ক্রিপ্টের এক্সিকিউশন কন্টিনিউ করবে। ওইটা করার জন্য আমরা হচ্ছে এখানে আমাদের PDO-র যে কানেকশনটা তৈরি হয়েছে কানেকশনে একটা এরকম বিভিন্ন কনফিগারেশন অ্যাট্রিবিউট হচ্ছে সেট করে দেওয়া যায়। তো এখানে আমরা এই PDO-র এরর ঘটলে ওই এররের মোডটা কী হবে ওইটা এখানে সেট করে দিছি, এবং ওইটা বলে দিছি যে নর্মালি PDO তিন ধরনের হচ্ছে তিনভাবে এররটা আমাদেরকে জানাইতে পারে। এক হচ্ছে সাইলেন্ট মোড, সাইলেন্ট মোড মানে সে অ্যাকচুয়ালি কিছুই জানাবে না, ঠিক আছে, এরর করবে, সে হচ্ছে এটা লগও করবে না, আমাদেরকে কোনো এরর থ্রো করবে না, জাস্ট স্কিপ করে যাবে। সেকেন্ড বাই ডিফল্ট যেটা থাকে ওইটা হচ্ছে আপনার ওই যে এরর ফাটাল এররটা থ্রো করে, বাট ফাটাল এরর থ্রো করলে অসুবিধা হচ্ছে আমরা নিজেরা ইউজাররা ওইটা কন্ট্রোল করতে পারতেছি না। তো থার্ড যেটা আছে ওই এক্সেপশন আকারে হচ্ছে থ্রো করে, আর এক্সেপশন আকারে থ্রো করলে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লিখে ওই এক্সেপশনটাকে ধরে হচ্ছে লাগলে এখানে ইউজারকে মেসেজও দেখাইতে পারি, লাগলে এখানে আমি এররটাকে লক করেও রাখতে পারি, এটা মানে তখন কন্ট্রোলটা আমার উপর আসতেছে আর কি। তো এই কারণে আমরা হচ্ছে ম্যাক্সিমাম সময় কাজ করার সময় এই কানেকশনের এরর মোডটা হচ্ছে এক্সেপশনে সেট করে দিই। তো এখানে এক্সেপশন সেট করে দিলাম, তো এখানে আমার অ্যাকচুয়ালি কানেকশনটা তৈরি হয়ে গেছে PDO-র। তার হ্যাঁ, তো পরবর্তীতে আমরা হচ্ছে যেটা করছিলাম গত ক্লাসে, আমরা প্রথমে আমাদের যে ডাটা ইনসার্ট করার বা রেজিস্ট্রেশনের পার্টটুকু ছিল ওই অংশটুকুকে হচ্ছে PDO কোডে কনভার্ট করছি। জি, আমরা যে আমরা যে পদ্ধতি দেখালাম রেজিস্ট্রেশন কি করলে কিছু ফর্ম সাবমিট করলে একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, এই এই জিনিসটা আসবে যদি কেউ লগ ইন করে, আচ্ছা, লগ ইন করার পর রেজিস্ট্রেশন করার সে পাবে ওই জিনিসটা আমাদের কত, আচ্ছা, ওইটা তো অলরেডি হচ্ছে, আচ্ছা যে ওইটা হয়তো ইউজারটা লগ ইন করে সাবমিট করবে, ওইটা তো অলরেডি ধরেন যে আপনি করতে পারেন, কারণ কিভাবে লগ ইন করতে হয়, লগ ইন কি আমরা এখনো দেখছি, দেখিনি মনে হয় না, আচ্ছা হ্যাঁ সেশন দেখাইছি, আচ্ছা লগ ইনটা তাহলে আজকে আমরা দেখে ফেলবো না, যে লগ ইন লগ আউটটা হ্যাঁ সেশন দিয়ে করতে হবে আমাদেরকে। আচ্ছা এখন আমি লগ ইন করলাম, কন্ট্রোল এইচ দিয়ে সব হিস্ট্রি ডিলিট করে দিলাম, তাহলে কি আমি না হিস্টোরির সাথে লগইনের কোনো সম্পর্ক নাই, কুকি কই থাকে, আমরা তো হচ্ছে কুকি হচ্ছে কুকিতে ডাটা রাখতেছি না,
আমরা রাখতেছি সেশনে, সেশনের ডাটা থাকে হচ্ছে আপনার সার্ভারে। আপনি যদি ব্রাউজারটা ক্লোজ করে দেন তখন অ্যাকচুয়ালি ব্রাউজার হচ্ছে ওই সার্ভার থেকে সেশনের ডাটাগুলো রিমুভ করে দেয়, আর আমি যদি প্রোগ্রামেটিক্যালি কোড লিখে করি তখন ডিলিট হয়। এছাড়া আপনি ব্রাউজার থেকে কোনোভাবে হচ্ছে যে ডিলিট করতে পারবেন না। আমি যদি কুকিতে রাখি তাইলে হচ্ছে কুকির ডাটা ক্লিয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন, সেশনের ডাটা হচ্ছে সবসময় সার্ভারে থাকে, কুকির ডাটা হচ্ছে ক্লায়েন্টে বা ব্রাউজার থেকে থাকে। আপনি যদি লগ আউট করেন তাহলে লগ আউট হচ্ছে না, মানে মাঝে মধ্যে খুব প্রবলেম করে ফেসবুক, যে এখানে ক্লিক করলে যে লগ আউট অপশন টাকার জন্য অনেক দেরি করে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, নেট স্লোয়ার কারণে চলে আসে, তাহলে সেট আপ হবে। ব্রাউজারটা যদি অফ করে দেন চাইলে হবে, কারণ হিস্ট্রি বা কুকি ডিলিট করে দিলে তো ফেসবুক আর মনে রাখতে পারতেছে না যে কোন ইউজার এখানে লগ ইন করা ছিল। আর আপনি যখন ব্রাউজটা ক্লোজ করে দিচ্ছেন, ফার্স্ট হচ্ছে ব্রাউজার যখন ক্লোজ করে দিচ্ছেন তখন হচ্ছে সেশনটা সার্ভার থেকে ডিলিট হয়ে যায়, সো তখন আপনার লগ আউট হয়ে যায় লজিক্যালি। বাট ফেসবুকে আবার কি ডিফল্টভাবে কুকিতে ডাটা রেখে দেয়, তো সেই হিসেবে আবার হচ্ছে লগ আউট নাও হইতে পারে যদি ওই যে রিমেম্বার মি সেট করা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে ওই কুকি ডিলিট করে দেন তাইলে হচ্ছে লগ আউট হয়ে যাবে। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে প্রথমে যেটা করছিলাম, আমাদের এই ইনসার্ট কোয়েরি বা রেজিস্ট্রেশনের যে অংশটুকু আছে ওইটার যে কোডটুকু ছিল ওইটাকে আমরা, হ্যাঁ, কুইরি তো সেম থাকবে, যেই ডাটাবেজই হবে আমার কুইরিতে কোনো চেঞ্জ হবে না, কারণ মাইএসকিউএল বা যেই ডাটাবেজই হোক তাকে তো আমার বোঝানো লাগবে। সো তাকে আমি আগে যেইভাবে বুঝাইতাম সেইভাবেই বুঝাবো, শুধুমাত্র আমার পিএইচপি কোডে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আগে আমরা করতাম কি, ধরেন কুইরি কিন্তু এটা সেমই। হ্যাঁ, প্রথম যদি হচ্ছে দেখি এই যে এই জায়গায় কানেকশন তৈরি করছে, এই কানেকশন ফাইলে যদি যাই এখানে আমার কি আছে, জাস্ট এই কানেকশনটা তৈরি করা আছে, এক্সেপশন ধরা আছে, আর এখানে দুইটা জিনিস আমি কানেকশন তৈরি করার সময় সেট করে দিছি। একটা হচ্ছে যে এরর মোড, যাতে সে এক্সেপশন থ্রো করে, আর একটা হচ্ছে ডিফল্ট ফেচ মোড, যে ওই সে যখন আমাকে ডাটা দিবে ডিফল্টভাবে সে ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ডাটা দিবে। এটাকে আমরা ডিফল্টভাবে হচ্ছে এখানে সেট করে দিছি যাতে আমাকে বারবার ডাটা ফেচ করার সময় বলানো লাগে। এখন আসি যে এই যে ডলার কানেকশন আমার অবজেক্টটা তৈরি হইলো, এই অবজেক্ট নিয়ে আমার হচ্ছে ডাটাবেজের সব অপারেশন করা লাগবে। তো নর্মালি আমরা যখন মাইস্কেল দিয়ে কাজ করছি আমাদের কি ছিল, আমরা মাইস্কেল আই আন্ডারস্কোর কুইরি, এটার মধ্যে সব সময় আমাদের হচ্ছে কুইরি যে এটাকে আছে এটাকে কানেকশন ফার্স্ট প্যারামিটার হিসেবে পাস করতাম, সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা হচ্ছে ওই ইয়েটাকে কুইরিটাকে পাস করে দিতাম। তারপর হচ্ছে সে আমাকে রেজাল্ট দিলে আমি হয়তো কাউন্ট করা লাগলে কাউন্টের ফাংশন ইউজ করতাম, অথবা যদি আমার ডাটা আনা লাগতো তাহলে আমি ফেচ অ্যাসো এগুলো ইউজ করতাম। তো নর্মালি ওই ওয়েতে হচ্ছে কুইরিগুলো সেফ ছিল না, কারণ আমরা যখন ইউজারের ইনপুট নিচ্ছি ইউজার চাইলেই আমাদের হচ্ছে ওই জায়গাটাতে মডিফিকেশন করে অ্যাসকিউএল ইনজেকশন বা অন্য ধরনের হচ্ছে অ্যাটাক দেওয়া পসিবল ছিল। তো ওইটা যাতে না হয় এই জন্য আমরা এখন করি কি, দেখেন এখানে আমরা যে কুইরিটা লিখছি এই কুইরিতে কলামগুলোর পরে এখানে আমরা ডিরেক্টলি আমাদের যে ভ্যালু আছে আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি এটা পাস করি নেই, তার জায়গায় আমি এখানে কয়েকটা প্লেস হোল্ডার পাস করছি। হ্যাঁ, এগুলোকে নেমড প্লেস হোল্ডার বলে। তো কোন কলামের জন্য কোন প্লেস হোল্ডার হবে এটা আমি এখানে বলে দিছি, সো এখানে আমার কুইরিতে ডিরেক্টলি ইউজারের ইনপুটটা যাচ্ছে না। না, এখন আমরা ডিরেক্টলি দিচ্ছি না, আমরা কিভাবে করি যে সেফলি কুইরি যাতে যায় তার জন্য আমরা এটাকে বলা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট বা প্রিপেয়ার্ড কুইরি। তো ডিরেক্টলি কুইরি নামে হচ্ছে একটা আছে মেথড, আমরা আগে যেরকম মাইএসকিউএলআইতে ব্যবহার করতাম, কিন্তু আমরা এটা ব্যবহার করবো না কারণ এটা সেফ না। তার জায়গায় আমরা হচ্ছে প্রিপেয়ার মেথডটা ব্যবহার করব। আমরা এই প্রিপেয়ার মেথডের মধ্যে আমি যে যে প্লেস হোল্ডার সহ আমার কুইরিটা তৈরি করলাম এই কুইরিটাকে পাস করে দিব। এই কুইরিটা পাস করলে এই কুইরিটা আমাকে অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট পিডিও স্টেটমেন্ট অবজেক্ট রিটার্ন করে। আমরা হচ্ছে পিডিও নিয়ে কাজ করার সময় এটার স্টেপ হচ্ছে দুইটা, ফার্স্ট আমার কানেকশন তৈরি করতে হচ্ছে, দেন এই কানেকশন অবজেক্টের মধ্যে আমাকে প্রিপেয়ার বা কুইরি এই দুইটার যে কোনো একটা মেথডের মধ্যে আমার কুইরিটাকে পাঠাই দিতে হবে। এই কুইরিটাকে পাঠাই দিলে এটা আমাকে একটা স্টেটমেন্ট রিটার্ন করবে, পিডিও স্টেটমেন্ট। এখন এই পিডিও স্টেটমেন্ট অবজেক্টের উপর আমি অ্যাকচুয়ালি হচ্ছে কুইরিটাকে এক্সিকিউট করা, ডাটা নেওয়া, এই সব কাজগুলো হচ্ছে করব।
তো নর্মালি আমরা যখনই আমাদের কোনো কুয়েরিতে এরকম প্লেস হোল্ডার থাকবে বা ইউজারের দেওয়া ইনপুট আমাদেরকে পাঠাইতে হবে, আমরা এইভাবে প্রিপেয়ার কুয়েরি ব্যবহার করব। এবং এই প্রত্যেকটা প্লেস হোল্ডারের জন্য এই যে বাইন্ড প্যারাম নামে একটা আপনার মেথড আছে, এই স্টেটমেন্টের উপর বাইন্ড প্যারাম মেথডে আমরা কল করে ফার্স্ট প্যারামিটার হিসেবে আমি প্লেস হোল্ডারটার নাম দিব এবং ওই প্লেস হোল্ডারের জায়গায় আমি কোন ভ্যালুটা পাঠাইতে চাই ওই ভ্যালুটা হচ্ছে আমরা বলে দিব। তো এইভাবে আমাদের এখানে তো যেহেতু চারটা প্লেস হোল্ডার আছে, তো কোন প্লেস হোল্ডারের জায়গায় কোন ভ্যালুগুলো যাবে ওই ভ্যালুগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, ওটা যে কোনো নাম আমরা দিতে পারি। হ্যাঁ, এখানে জাস্ট ম্যাচ করতে হবে যে এখানে আমি প্লেস হোল্ডারের যে নামটা দিচ্ছি ওইটা যাতে এখানে যখন আমরা এই বাইন্ড করতেছি এই ফার্স্ট প্যারামিটারটা এটা যাতে হচ্ছে ম্যাচ করে আর কি, এটাই ওইটা রাইট। তারপর আমরা এই প্যারামিটার গুলো বা ভ্যালু গুলো বাইন্ড করার পরে আমরা হচ্ছে এই স্টেটমেন্টের উপর পিডি স্টেটমেন্ট অবজেক্টের উপর এক্সিকিউট কল করলেই এই কোয়েরিটা রান হয়ে যায়। আর এই এক্সিকিউট সবসময় আপনার ট্রু অথবা হচ্ছে ফলস রিটার্ন করে। যদি কোয়েরিটা ঠিক মতো রান হয় স্টেটমেন্ট বা কোয়েরির সিনট্যাক্স ঠিক থাকে ট্রু রিটার্ন হবে, আর যদি কোনো কারণে কোয়েরি রান না হয় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করবে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে আমাদের তো ভ্যালিডেশন আগে ছিল, ভ্যালিডেশনের অংশগুলো আমরা জাস্ট ওই ডাটাবেজের পার্টটুকু হচ্ছে রিরাইট করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে এই যে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট রান করছি, এটা যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা বুঝতে পারতেছি কোনো কারণে ডাটা ইনসার্ট হয়নি। তো তখন আমরা একটা এই যে ইউজার মেসেজ সেট করে নিয়েছি যে ইউজার ওয়াজ নট ইনসার্টেড, আর এটা যদি ট্রু হয় তাহলে আমরা বুঝে যাচ্ছি যে ইউজার সাকসেসফুলি হচ্ছে রেজিস্টার করে ফেলছে। ঠিক আছে, তো এখন আমরা এটা তো গেল আমাদের ইনসার্ট কুইরিটাকে কনভার্ট করছি। তারপর আমরা আচ্ছা ইউজার্স লিস্টের এটা এখনো করা হয়নি, আমরা যেটা করি ডিরেক্টলি আজকে আমরা হচ্ছে আমাদের লগ ইন ফর্মটা করে ফেলি, ওইটা দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট কুইরির হচ্ছে এক্সাম্পল আমরা লাস্ট ইয়েতে কোন পার্টে করা হয়েছে একটু দেখি। ইউজার্স এখানে করা হয় নাই আর সিলেক্ট করেছি এই যে লগইনে, লগইনটা রিরাইট হয়নি। আমরা তাহলে আজকে ফার্স্টে লগইনটাই রিরাইট করি এবং এটার মধ্যে হচ্ছে সেশন আর সেশন ব্যবহার করে লগইন করি। লগইন করার পর আমরা হয়তো সে তার নিজের প্রোফাইলটা এডিট করতে পারবে, এই ফাংশনালিটিটা হচ্ছে আর করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা তাইলে হচ্ছে এখন ডিরেক্ট লগ ইনের যে কোডটা আছে এখানে আসে, এখানে তাহলে আমার হচ্ছে ওই কানেকশনের যে ফাইলটা আছে আলাদা আমরা কোড লিখে রাখছি ওইটাকে ইনক্লুড করে দিব, কানেকশন ডট পিএইচপি। তাহলে আমার কানেকশন তৈরি হয়ে গেল। সো এখানে আমার এরর হ্যান্ডেল করার দরকার নেই কারণ এক্সেপশনের মাধ্যমে অলরেডি কানেকশনের এররটা আমাদের হ্যান্ডেল করা হয়ে গেছে। এই অংশটুকু হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে ইউজার যে তার ইউজার নেম বা পাসওয়ার্ড দিচ্ছে ওইটা ধরে ডাটাবেজে ইনফরমেশন আছে কিনা ওইটা চেক করে আমরা তাকে হচ্ছে লগ ইন করতে দিব। তো ফার্স্টে আমাদের কুইরিটা যদি দেখি, এখানে আমরা ফার্স্টে হচ্ছে এটাকে ইয়ে দিয়ে রিপ্লেস করে দিব প্লেস হোল্ডার দিয়ে। আর প্লেস হোল্ডার ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ট্রিং না তো এটাকে ডিরেক্টলি এইভাবে দিতে হয়। হ্যাঁ, সামনে কলম দিলে প্লেস হোল্ডার দেওয়ার নিয়ম হচ্ছে এভাবে হচ্ছে, নেমড প্লেস হোল্ডার গুলো আমাদেরকে সামনে কলম দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কুইরিটা হয়ে গেল। আমি বলছিলাম ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কুইরিটাকে আমাদের কানেকশন অবজেক্টের মধ্যে প্রিপেয়ার মেথডের মধ্যে দিয়ে পাস করে দিতে হবে। তো আমরা কুইরিটাকে পাস করে দিলাম, এটা আমাদের রিটার্ন করবে হচ্ছে পিডিওর একটা স্টেটমেন্ট অবজেক্ট। পিডিও স্টেটমেন্ট অবজেক্ট রিটার্ন করলে এখন এটার মধ্যে আমাদেরকে এই ভ্যালু গুলা বাইন্ড করে দিতে হবে, বাইন্ড প্যারাম
এটার মধ্যে আমাদেরকে ফার্স্ট প্লেস হোল্ডার, আমাদের একটা ইনফরমেশনই যাচ্ছে এখানে, এবং এটা হচ্ছে ডলার আইডেন্টিফায়ার। সো আমাদের প্লেস করা হয়ে গেল, এখন আমাদেরকে এই কুইটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করলাম, এখন এই এক্সিকিউট করার পরে যদি সে হচ্ছে জিরোরও রিটার্ন করে, এরকম একটা প্রপার্টির মধ্যে সে অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে দিবে আমাকে, তো যদি জিরো রিটার্ন করে, যে কোনো রো খুঁজে পায় না, তাহলে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ এই নামের কোনো ইউজার আমাদের এখানে নাই। আর যদি সে ডাটা রিটার্ন মানে জিরোর বেশি রিটার্ন করে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ইউজারটাকে পাওয়া গেছে এই ইনফরমেশন দিয়ে। তো তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে এই ইউজারের ডাটাগুলো নিয়ে আসা, আইডি আর পাসওয়ার্ড। তো ওইটা আমরা করতে পারি, ডাটা নিয়ে আসতে পারি কিভাবে, এই স্টেটমেন্টের মধ্যে এই ফেচ কল করে। যেহেতু এখানে সিঙ্গেল একটা রো আসতেছে, আমরা শুধু ফেচ কল করলেই হয়ে যাবে, আর যদি যখন আমরা দেখবো যে একাধিক ডাটা হবে তখন আমরা কল করবো ফেচ অল। তাহলে সেম এইভাবে ডাটা চলে আসবে, আর এই অংশটুকু তো আমরা এটা নিয়ে আলোচনা করছি। সো আমরা তাহলে এখন একটু চেক করে দেখি আমাদের এই কোডটা কাজ করে কিনা। তার আগে আমরা একটু ডাটাবেস থেকে দেখে নেই আমাদের ডাটাবেজে কোনো ইউজার ইনসার্ট করা আছে কিনা। এখানে অনেকগুলো ডাটা ইনসার্ট করা আছে আমাদের, আগে আমরা এগুলার কোনো একটা দিয়ে ট্রাই করি। এই চলে আসছে, আচ্ছা এখানে আনডিফাইন প্রপার্টি নাম রোস, তো এই নামে অ্যাকচুয়ালি কোনো পিডিও স্টেটমেন্টের প্রোফাইল নাই। আমরা যদি ডিরেক্টলি পিডিও স্টেটমেন্ট অবজেক্টে চলে যাই, এটা ডকুমেন্টেশনে যাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো যে এই স্টেটমেন্টের মধ্যে কি কি মেথড এবং প্রপার্টি আমাদের জন্য হচ্ছে অ্যাভেলেবল থাকে এক্সিকিউট হওয়ার পরে। এখানে যে আমরা যদি ডকুমেন্টেশনে দেখি, আচ্ছা এই যে রো কাউন্ট নামে হচ্ছে আপনার মেথড আছে, এটা এই যে নাম্বার অফ রোস ইফেক্টেড এফেক্টেড বাই দ্য লাস্ট ডিলিট ইনসার্ট আর আপডেট স্টেটমেন্ট। তো আমরা এখানে তো সিলেক্ট করতেছি, আচ্ছা আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। আমরা জাস্ট যেটা করতে পারি শুরুতে এখানে জাস্ট ডাই করে দেখতে পারি যে সে কি রিটার্ন করে। সাবমিট করি, কিছু আমরা ডিরেক্টলি স্টেটমেন্ট অবজেক্টটাকে হচ্ছে ডাই করে দেখতে পারি। সরি এটা ফায়ার ডাউন করতে হবে, আচ্ছা এ শুধুমাত্র আমাকে এটা দিচ্ছে, গুগল করি যে ভিডিও সিলেক্ট রো কাউন্ট। এখানে ওরা কাউন্ট ইউজ করছে, আচ্ছা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি?
পিডিও স্টেটমেন্ট হচ্ছে লাস্ট স্টেটমেন্টে যে নাম্বার অফ রোস সি ও সি দ্য লাস্ট এক্সপ্রেসিং ডিগ্রি বাই স্টেটমেন্ট হাউ দিস বিল মেথড ক্যান বি ফর অল ডেটাবেসেস। আচ্ছা ওকে, এখানে ডাটাবেস টাইপের উপর নির্ভর করে আপনার হচ্ছে রো কাউন্ট কখনো আসতে পারে কখনো নাও আসতে পারে, ওইটা যেই ডাটাবেসটা ব্যবহার করা হয়েছে সেই ইনফরমেশনটা প্রোভাইড করতেছে কিনা ওইটার উপর নির্ভর করে। তো নর্মালি রো কাউন্টেই কাজ হওয়ার কথা আর কি। ঠিক আছে, আমরা আবার কারণ মাইস্কেল নর্মালি হচ্ছে এই ইনফরমেশন গুলো দিয়ে দেয়। তো 1 2 3 4 5 6 হচ্ছে, কারণ এটা অবশ্যই তাহলে 0-এর চেয়ে বেশি রিটার্ন করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই জায়গাটাতে আমরা জাস্ট মেসেজ দিচ্ছিলাম যে সে লগ ইন করছে, এই জায়গাটাতে এখন আমাদেরকে সেশন নিয়ে কাজ করতে হবে। এবং নর্মালি এটার ফ্লোটা কি হয় যে সেশনে আমরা ডাটা রেখে তাকে হচ্ছে একটা ভিতরের পেজে পাঠিয়ে দিব, হয়তো ড্যাশবোর্ড বা একটা পেজে পাঠিয়ে দিব যেটা শুধুমাত্র লগ ইন করার পরে হচ্ছে অ্যাক্সেস করা সম্ভব। তো সেশনে আমরা ডাটা কিভাবে রাখতে পারি এটা তো আমরা আগেই দেখছি। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এই পেজে যাতে সেশন ব্যবহার করতে পারি এই জন্য সেশন আন্ডার স্কোর স্টার্ট এই ফাংশনটা আমাদেরকে কল করে নিতে হবে। দেন আমাদেরকে এইখানে এখন সেশনে ডাটা রাখতে হবে। এখন সেশনে আপনি কি ডাটা রাখবেন এবং কোন ডাটাটা ধরে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করবেন যে ইউজারটা লগ ইন আছে কি নাই, এটা হচ্ছে যে কোড লিখতেছে যে ডেভেলপার তার ডিসিশনের উপর ম্যাক্সিমাম কেটে নির্ভর করে। কারণ ধরেন যে এখানে আমরা ইউজারের কি কি ডাটা রাখতেছি, ইমেল, পাসওয়ার্ড, ফোন, এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি রাখতেছি, তো এর মধ্যে কোন একটা ইউনিক ইনফরমেশন নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি চাইলে আইডিও রাখতে পারেন, ইমেলও রাখতে পারেন, পাসওয়ার্ডও রাখতে পারেন। পাসওয়ার্ড তো অ্যাকচুয়ালি আমরা রাখবো না, চাইলে ফোন নাম্বারও রাখতে পারি। তো এটা আমাদের উপর। তো নর্মালি আমরা হচ্ছে যেই ডাটাটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে এই ইউজার লগ ইন করার পরে একটু কন্টিনিউয়াসলি হচ্ছে দরকার হবে এবং যেটা খুব একটা চেঞ্জেবল না, ওই ডাটাটাকে আমরা সেশনে রাখার চেষ্টা করবো। কারণ তাহলে ওইটা ধরে ইউজারকে আইডেন্টিফাই করা হচ্ছে আপনার ইজি। তো ওই ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে যেটা রাখতে হচ্ছে আইডি, কারণ এটাই হচ্ছে আমার ইউজারের একেবারে ফার্স্ট হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন করার মতো জায়গা। তো আইডিটা আমি রাখলাম, তারপর আপনার যদি প্রয়োজন পড়ে আপনি অন্যান্য হচ্ছে কিছু ইনফরমেশনও রাখতে পারেন, যেমন ইউজার নেম, ইমেল। আমরা চাইলে এই দুইটাও হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারি। এটা নিয়ে আসলে সুবিধা হচ্ছে এই ডাটাটা আমাকে হচ্ছে পরবর্তীতে ধরেন যে ম্যাক্সিমাম পেজেই তো আমরা দেখাই যে সে এই অমুক ইউজার নেম দিয়ে লগ ইন করা আছে, তো আমার সেশনে এই ডাটাটা রাখলে বারবার আর ডাটাবেস থেকে কুয়েরি করে এই ডাটাটা নিয়ে আসতে হবে না। তো আমরা শুধুমাত্র আপাতত ইউজার নেমটাই আনলাম। তো আমরা এখানে ইউজার নেম আর আইডি এই দুইটা ডাটাই হচ্ছে রাখলাম। সো আমার সেশনে যদি এই দুইটা ডাটা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ইউজারটা লগ ইন করা আছে, আর আমার সেশনে যদি আইডি বা ইউজার নেমের এই কি দুইটার মধ্যে কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ইউজার আমার সিস্টেমে এখনো লগ ইন করেনি। তো তাহলে লগ ইন করার পর আমাদের কাজ হচ্ছে সেশনে ডাটা রেখে তাকে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে করা, রিডাইরেক্ট করে আমাদের ভেতরে কোনো একটা পেজে পাঠাই দেওয়া। তো ওইটার জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ড নামে একটা ফাইল তৈরি করব এখন, dashboard.php। ঠিক আছে, সো আমরা তাহলে নতুন একটা ফাইল তৈরি করি, dashboard.php। হ্যাঁ, তখন আমি ভ্যালু গুলো রাখবো একমাত্র ইউজারের যখন সাকসেসফুলি আমি তার হচ্ছে যে এই ইউজার নেম, পাসওয়ার্ড বা অন্য ইনফরমেশন যেগুলো আমার ভেরিফাই করা দরকার আমি ভেরিফাই করে শিওর হইলাম যে হ্যাঁ এই ইউজারের ক্রেডেনশিয়াল বা ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, তারপর যে আমি হচ্ছে এই সেশনে তার ডাটাগুলো রেখে নিচ্ছি। রেখে দিয়ে তাকে আমি রিডাইরেক্ট করে এখন ভেতরে যেই পেজে পাঠানো দরকার ওই পেজে পাঠিয়ে দিচ্ছি। আমাদের ক্ষেত্রে আমরা এখন ড্যাশবোর্ড.php একটা ফাইল তৈরি করছি, এই ফাইলে আমরা তাকে পাঠাইলাম। এটা হচ্ছে আপনার পিএইচপির বিল্ট ইন একটা ফাংশন। আমরা
তখন তো সে রিডাইরেক্ট হইতো না, সে এই পেজেই রয়ে যেত। হ্যাঁ, এখানেই হয়তো ভিউটা লোড হয়ে যেত, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। আমি বলছিলাম যে একটা ফর্ম সাবমিট হওয়ার পর বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই এরর ঘটুক বা সাকসেস ঘটুক প্রসেসটা করার পরে তাকে অন্য আরেকটা পেজে রিডাইরেক্ট করা, এবং তারপর ওই পেজে ওই সাকসেস বা এরর অনুযায়ী হচ্ছে আপনার মেসেজ দেখানো। এখানে হচ্ছে আমরা যেটা করব, সেশনে আরেকটা ডাটা রেখে দিই। আমরা অ্যাকচুয়ালি একটু কাজ করছিলাম মনে হয় ওই যে মেসেজ আর টাইপ এরকম দুইটা রাখছিলাম। সো এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট সে লগ ইন করে রিডাইরেক্ট করি, সাথে সাথে সে যে লগ ইন করছে ওইটা যাতে আমরা একটা মেসেজ আকারে দেখাইতে পারি, এই জন্য আমরা এখানে লগ ইন সাকসেসফুলি ধরেন এরকম একটা মেসেজও আমরা সেশনে রেখে দিলাম। ঠিক আছে, এখন ড্যাশবোর্ডে এসে যাচ্ছে। সো ড্যাশবোর্ডে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমি জাস্ট HTML-টা কপি করে নিয়ে আসছি। এখানে আপাতত ধরেন আমরা জাস্ট কি দেখাবো, আপাতত আমরা আগে একটা ডিভ নিয়ে এখানে হচ্ছে সে যে লগ ইন করছে এটা সেট করি একটা মেসেজ, যে ফার্স্টে একটা স্যাম্পল মেসেজ দিই যে ইউ আর লগড ইন অ্যাজ, তার ইনফরমেশনটা আমি পাচ্ছি কোথা থেকে, সেশন থেকে। সেশন থেকে আমি তার ইউজার নেমটা দেখাই দিতে পারি যে আপনি এই ইউজার নেম দিয়ে লগ ইন করে আছেন। ঠিক আছে, সো এটার আগে এখন আমাদেরকে তাহলে কয়েকটা কি কাজ করতে হচ্ছে, ফার্স্টে সেশন স্টার্টটা কল করে নিতে হচ্ছে যাতে সেশনের মধ্যে থেকে আমি ডাটাটা পাই। আমরা তাহলে হ্যাঁ ওবি ওইটা ইউজ করা হয় হচ্ছে আপনি যদি আপনার HTML আউটপুট হচ্ছে যে পাঠানোর আগে যদি কোনো ডাটা প্রসেস করে HTML জেনারেট করতে চান এবং যেটা আপনি পরে পাঠাইতে চান, তো ওবি স্টার্ট দিয়ে ওইটা হচ্ছে আগে প্রসেস করে রাখা যায়। তো আমরা যদি এখন হচ্ছে আবার লগ ইন করার চেষ্টা করি, এই যে আমাকে হচ্ছে নিয়ে আসছে এখানে। ঠিক আছে, চলে আসবে এখানে, তার মানে এখানে আমরা ডাটা পাচ্ছি। এখন আমরা ফার্স্টে লগ আউটটা করেছি। ঠিক আছে, আমরা এখানে একটা লিংক ক্রিয়েট করি, একটা ফাইল তৈরি করি আমরা লগ আউট ডট পিএইচপি নামে। এটাতে ক্লিক করলে আমার হচ্ছে লগ আউট হয়ে যাবে। তো এই ফাইলটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে তৈরি করতে হবে, ফাইলটা তৈরি করলাম। তো এই ফাইলের মধ্যে আমাদেরকে তেমন কোনো অ্যাকশন বা কোনো ভিউ দেখানোর মতো কিছু নাই, জাস্ট এই ফাইলে এসে আসলে আমার কাজ হবে সেশন থেকে ডাটাটা ক্লিয়ার করে দিয়ে তাকে হচ্ছে আবার লগ ইন পেজে পাঠায় দেওয়া। সো এখানে আমরা যেটা করবো, জাস্ট ফার্স্টে স্পেসিফিকভাবে সেশন ডিস্ট্রয়, হ্যাঁ সেশন ডিস্ট্রয় করে দিলেও হয়ে যাবে, বাট আমরা স্পেসিফিকভাবে সেশনটাকে এইভাবে হচ্ছে বাদ দিতে পারি। সেশন ডিস্ট্রয় যেটা করে অ্যাকচুয়ালি আপনার সার্ভারে যে সেশনটা রাখা আছে ওইখান থেকে ইনফরমেশনটা ডিস্ট্রয় করে দেয়। তো তার আগে আমাদেরকে আমার স্ক্রিপ্ট থেকে এই সেশন যে ভ্যারিয়েবলটা আছে এটাকে আনসেট করে দিতে হবে। ঠিক আছে, আমি চাইলে পুরো সেশনটাকে আনসেট করে দিতে পারি, তারপর হচ্ছে আমি জাস্ট সেশন ডিস্ট্রয় হচ্ছে এবং এটা করার পরে আমি জাস্ট তাকে আবার রিডাইরেক্ট করে ইন্ডেক্স পেজে হয়তো পাঠিয়ে দিতে পারি। আমাদের ইন্ডেক্স পেজে এখানে সবকিছু হ্যান্ডেল করা আছে এবং এখানে
মেসেজও সেট করা আছে কিছু। ভিডিও শুধুমাত্র কানেকশনের ক্ষেত্রে কিছু সমস্যা বলবো, আর সব ঠিক আছে? হ্যাঁ, আর সবই মোটামুটি একই রকম। ওকে, সো লগ আউটে, ওকে, তো আমরা লগ আউটে এখন ক্লিক করি। আমাকে ক্লিক করলে সে আমাকে এখানে নিয়ে আসলো, বাট আমি যদি আবার হচ্ছে ডিরেক্টলি এখন ড্যাশবোর্ড ডট পিসি ফাইলটাতে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে আমার এখানে মানে আচ্ছা এখানে ডাটা যায় নাই, কারণ হচ্ছে আমরা সেশন স্টার্ট কল করিনি, ঠিক আছে, যার কারণে সেশনটা এখানে অ্যাভেলেবল হয় নাই। এখন এটা হবে, আমি এখন লগ আউটে ক্লিক করলাম, এবং এখন যদি আমি ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, ফাইলটাতে আমার চলে গেছে, কিন্তু সে এখানে ওই যে আনডিফাইন ইন্ডেক্স সিজন দেখাচ্ছে, কারণ তার হচ্ছে ওই সেশন তো ডিস্ট্রয় হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইনফরমেশন নাই, বাট আমি ডিরেক্টলি ফাইলটা অ্যাক্সেস করতে পারছি, বাট এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। হ্যাঁ, কারণ যে কারণ তাহলে তো যে কেউ এইভাবে ইনফরমেশন দিয়ে চলে আসতে পারে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, যে সেশনটা স্টার্ট করার পরে আমাদের যত এরকম ফাইল আছে র পিএইচপি দিয়ে আমরা কোড করার সময়, যে আমাদের এরকম, কারণ এখন তো আমরা ফাইল ধরে ধরে কাজ করতেছি, সো আমার যেই ফাইলগুলো তো গুলোতে আমরা চাই যে ইউজার একমাত্র লগ ইন করার পরই অ্যাক্সেস করতে পারবে। সেশন স্টার্ট করার পর এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি এখন একটা চেক বসাইতে হবে যে ইউজার লগ ইন করা আছে কিনা এটা জানার জন্য। তো আমরা কিভাবে বাইট করতে পারতেছিলাম যে ইউজার লগ ইন করা আছে কিনা, যদি আইডি বা ইউজার নামে কোনো ভ্যালু থাকে তাহলে আমরা বুঝতে পারি যে সে হচ্ছে লগ ইন করা আছে। সো আমি যদি জাস্ট এতটুকু চেক করি যে যদি সেশনে আইডি অথবা আপনার হচ্ছে অথবা না অ্যাকচুয়ালি এটা হবে ইউজার নেম, এই দুইটা যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি সে লগ ইন করা নাই, সো তাকে আর আমরা এই পেজটা দেখাবো না। তখন আমরা যেটা করব তাকে রিডাইরেক্ট করে আমরা লগ ইন পেজে পাঠাই দেবো, বা রেজিস্ট্রেশন পেজে হচ্ছে বেটার হচ্ছে, আমরা লগ ইন পেজেই পাঠাবো তাকে। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেক পেজে যেই পেজগুলোতে শুধুমাত্র আমরা চাইবো যে ইউজার লগ ইন করার পর অ্যাক্সেস পাবে, ওই প্রত্যেক পেজগুলোতে এইভাবে আমাদেরকে কন্ডিশন সেট করে দিতে হবে যাতে আনঅথরাইজড ভাবে লগ ইন না করা ছাড়া কেউ ঢুকতে না পারে। তো এখন যদি আমি ট্রাই করি এই পেজে লগ আউট করে ঢোকার জন্য, আমি আর হচ্ছে ঢুকতে পারবো না, বাট এখন যদি আবার আমি লগ ইন করি আমি যে ঢুকতে পারতেছি, আমি যদি আবার রিফ্রেশ করে ঢুকতে পারতেছি, বাট আমি যে লগ আউট করে ফেলার পর আবার যদি এখন যাওয়ার চেষ্টা করি আমি ঢুকতে পারতেছি না। সো আমার এখন হচ্ছে এই রিস্ট্রিক্টেড পেজটা সেফ আছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা ভিডিও দিয়ে এখন পর্যন্ত ইনসার্টটা দেখা হয়েছে, সিলেক্ট কুয়েরিও দেখা হয়েছে, আমরা এখন যেটা করতে পারি এই ড্যাশবোর্ডে আমরা হচ্ছে আপডেট ইউজার প্রোফাইল এডিট করার জন্য অপশনটা এখানে দিয়ে দিতে পারি, যে লগ ইন করা ইউজার নিজের প্রোফাইলটা আপনার এডিট করতে পারবে। আমরা অ্যাকচুয়ালি আমাদের এডিটের কোড আগে লেখা আছে, এটাকে আমরা পুরোপুরি কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আমরা আগে ফর্মটা আনি, আমরা এখানে আরেকটা ডিপ নেই, এটার মধ্যে হচ্ছে নিয়ে আসি। এই ফর্মটা নিয়ে আসার পর তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমার কুয়েরি করে ইউজারের হচ্ছে কারেন্ট ডাটাটা নিয়ে আসতে হবে, যেটা আমরা এখানে করতে পারি। তাহলে ফার্স্টে আমাকে করতে হবে ডাটাবেজের কানেকশন তৈরি করার জন্য, কানেকশন ফাইলটা নিয়ে আসলাম, তারপর আমার কাজ হচ্ছে এই কানেকশন, সরি, আমার কুয়েরিটা লিখে ফেলা। কুয়েরিতে আমরা কি লিখবো, সিলেক্ট আমার এখন কি কি ইনফরমেশন নিয়ে আসা লাগতেছে, অলরেডি আমরা কিন্তু সেশন থেকে আইডি আর ইউজার নেম পাচ্ছি,
বাট বাকি সব বাকি ইনফরমেশন গুলো আপাতত আমি স্টারি ব্যবহার করি। ঠিক আছে, স্টার ফ্রম ইউজার্স ওয়ার আইডি ইকুয়াল টু প্লেস হোল্ডার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার সি অন্তর্গত, ও আচ্ছা ঠিক আছে, তারপর তাইলে আমরা এখন কানেকশনের মধ্যে এই প্রিপেয়ার স্টেটমেন্ট আমার কুড়িটা পাঠিয়ে দিব। তার এটা একটা স্টেটমেন্ট রিটার্ন করবে, কুইরিটা মোস্টলি আমরা ইউজ করব না, হ্যাঁ, কারণ ওইটা সেফ না। প্রিপেয়ার কুইরি হচ্ছে এই যে আমরা প্লেস হোল্ডার দিয়ে যাতে কুইরিটাকে আলাদা এবং ভ্যালুগুলোকে আলাদা পাঠাই, এটা যে করতেছে এটাকে প্রিপেয়ার কুইরি বলে। আর এটা এইভাবে করার জন্য আমরা এই প্রিপেয়ার মেথডটা হচ্ছে ব্যবহার করি। তো আমরা সবসময় হচ্ছে এটাই ব্যবহার করব। তো স্টেটমেন্টের মধ্যে তাহলে আমাদেরকে এখন এই প্লেস হোল্ডারের ভ্যালুটা বাইন্ড করতে হবে। ভ্যালু আমরা এই যে সেশন থেকে হচ্ছে নিয়ে নিচ্ছি, এবং এখানে আমরা ডাটা টাইপও হচ্ছে বলে দিতে পারবো যে সে এখন এটাকে যেহেতু এটা আইডি সেটাকে অ্যাকচুয়ালি ইন্টিজারে কনভার্ট করে নিবে। বাই ডিফল্ট স্ট্রিং করে, তো আমরা এখানে আইডিটা যেহেতু ইন্টিজার হবে আমরা এখানে পিডিওকেই বলে দিলাম। সে এসকিউএলে যখন ডাটাটা এটাকে এক্সিকিউট করবে সেটাকে ইন্টিজার হিসেবে নিবে। সো তারপর আমরা এখানে স্টেটমেন্টটা এক্সিকিউট করলে আমার কুইরি রান হয়ে গেল। আর ডাটাটা নেওয়ার জন্য আমি এখানে ডলার ডাটা ফেচ করলে আমি এই কুইরির ফলে যে ডাটাটা পাওয়া যাচ্ছে ওই ডাটাটা পেয়ে যাচ্ছি। সো আমার এখন লগ ইন করা ইউজারের ডাটা আমরা এখন এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমার ফর্মের মধ্যে এই যে ইউজার নেম, ইমেল আর প্রোফাইল ফটো যেটা আছে বর্তমানে এই ডাটাটা হচ্ছে চলে আসবে। আমরা দেখি, লগ ইন করি, আমার হচ্ছে লগ ইন করা ইউজারের ইনফরমেশন চলে আসছে। কোনটা? হ্যাঁ, এটা আমরা এডিটের অপশন দিচ্ছি। ওকে, তো এডিটের কোড আমরা অলরেডি লিখছি, ওইটাকে রিইউজ করব। জাস্ট ওই জায়গাটাতে আমরা হচ্ছে যে আমাদের মাইস্কেল আইডি এর অংশটুকু ছিল ওইটাকে আমরা এখন জাস্ট ভিডিওতে কনভার্ট করব। সো আমরা এখানে জাস্ট কানেকশনের পরে এখানে দিয়ে দিলাম। সো সে হচ্ছে আপডেট এই ফর্মে যদি সাবমিট করে, আমরা যদি আবার স্টেপ বাই স্টেপ এই কোডটা দেখি, আমার এখানে কিছু ভ্যালিডেশন হচ্ছে। তারপর এই যে ডিরেক্টলি আমরা কুইরির অংশে চলে আসি। এই জায়গাটাতে ফার্স্ট আমাদেরকে কুইরিটা যে আছে ভ্যারিয়েবল গুলাকে প্লেস হোল্ডার দিয়ে রিপ্লেস করতে হবে। নেম এই জায়গায় হচ্ছে, এটার নাম দিলাম প্রোফাইল ফটো, আর এখানে আইডি রিপ্লেস হয়ে যাবে আইডি। সেম এটা হয়ে গেল, কানেকশন অলরেডি আমাদের তৈরি করা হয়ে গেছে। সো এই জায়গাটাতে জাস্ট চেঞ্জ হয়ে যাবে ডলার কানেকশন প্রিপেয়ার কুয়েরি, যেটা আমাদেরকে দিবে হচ্ছে পেজ স্টেটমেন্ট। এটার মধ্যে এখন আমাদেরকে হচ্ছে এখানে আমরা প্রোফাইল ফটো আর আইডি এই প্লেস হোল্ডার দুইটা বাইন্ড করে দিতে হবে।
ফাইল, দেওয়া হচ্ছে ডলার নিউ ফাইল নেম, সেকেন্ড এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে এই যে সেশন থেকে পাওয়া হচ্ছে আমার আইডিটা। ঠিক আছে, তারপর আমি জাস্ট ডলার এক্সিকিউট, এটা রান করলে আমার কুয়েরি রান হবে, প্রোফাইল ফটো আপডেট হয়ে যাবে। সেম কাজটা আবার আমার এখানেও করতে হবে, এটা আমি এখানে সেম কোডটা কপি করে নিয়ে আসলাম। এখানে জাস্ট আমার ডিফারেন্স হচ্ছে ইউজার নেম যাবে আর ইমেল যাবে, আর এখানে আইডি জায়গা আইডি যাচ্ছে, সেটা এক্সিকিউট করলে আমার এটাও এক্সিকিউট হয়ে যাচ্ছে। তারপর সাকসেসে একটা মেসেজ হচ্ছে আপডেট হয়ে, এখানে আমরা আগের যেভাবে এইচটিএমএল কোড দিয়ে এরর বা সাকসেস গুলো দেখাচ্ছিলাম ওই কোড গুলো রইল। সো আমি যদি এখন চেঞ্জ করি, আমার ইউজার আপডেটেড সাকসেসফুলি এবং এটা চেঞ্জ হয়ে গেছে। বাট দেখেন আমার যেহেতু সেশনে অলরেডি ইউজার নেম পুরাতনটাই আছে, এটা কিন্তু পুরাতনটাই রয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের নর্মালি যেটা হয় যে ইউজার নেম ইমেল অ্যাড্রেস চেঞ্জেবল হয়, বাট ইউনিক আইডেন্টিফিকেশন ইউজার নেমটা হচ্ছে অনেক সময় চেঞ্জেবল হয় না আর কি। তো ওইভাবে আপনাদেরকে হচ্ছে সিস্টেমটা প্ল্যান করে রাখতে হবে, বা ইউজারকে আপনি কতটুকু কি ইনফরমেশন হচ্ছে চেঞ্জ করতে দিতে চান এটা আপনার উপর। বাট এখন আমরা হয়তো যেটা করে ফেলতে পারি যে এটা আপডেট হওয়ার পরে নতুন যে ইয়েটা আছে আছে এটা আমরা হচ্ছে সেশনে পুশ করে দিতে পারি, নতুন ইনফরমেশনটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আপডেট করার পরে হচ্ছে তার সাথে সাথে এটাও আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আপডেটটাকেও কানেক্ট ওই পিডিএ স্টেটমেন্টে নিয়ে আসলাম। তো আমি মনে করি যে এখন আপনারা যতটুকু জানতে পারছেন আপনারা এখন যে করে কুইরি হচ্ছে পিডিওতে লিখতে পারবেন। আর আমি যদি এখন লগ আউট করে ফেলি, তাহলে হচ্ছে এই যে লগ আউট হয়ে আমাকে ইন্ডেক্স পেজে নিয়ে আসছে। আমি এখন আবার ড্যাশবোর্ডে যেতে চাইলে লগ ইন করা ছাড়া হচ্ছে যেতে পারবো না, আমার যেহেতু ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে নতুন ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে, এবং আমি এই যে আবার লগ ইন করে হচ্ছে চলে আসলাম। ঠিক আছে, তো আমরা পিডিও স্টেটমেন্ট দিয়ে মোটামুটি হচ্ছে আমাদের যে ক্রুড অপারেশন ছিল ওইটা মোটামুটি আমরা হচ্ছে পিডিওতে কনভার্ট করে ফেলছি, এবং আজকে আমরা হচ্ছে ওই সেশন দিয়ে কিভাবে সেশনে ডাটা রেখে আমরা লগ ইন ম্যানেজ করতে পারি এবং শুধুমাত্র লগ ইন করা ইউজারকেই স্পেসিফিক পেজের হচ্ছে অ্যাক্সেস দিতে পারি, ওই অংশটুকু হচ্ছে দেখলাম। আপনাদের আজকে এখন পর্যন্ত যতটুকু দেখলাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, যেমন এখানে হচ্ছে আমরা আপডেট করলাম যে যেমন আমাদের ইউজার লিস্টের যে ইয়েটা ছিল, ধরেন আমরা ধরে নিই যে এই ইউজার্স ডট পিএসসি ফাইলে আমরা অলরেডি এখন হয়তো অলরেডি যে ইউজার গুলো লগ ইন করা আছে বা সরি রেজিস্টার করা আছে আমাদের সিস্টেমে তাদের হচ্ছে লিস্ট দেখাচ্ছিলাম। তো এটা আমি তো ডিরেক্টলি ধরেন দেখাইতে চাই না, আমি তাইলে একমাত্র লগ ইন করা ইউজার দেখতে পারবে। সো এই কোডটুকু আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে আমার কুয়েরি অলরেডি হচ্ছে এই অংশটুকু কনভার্ট করা আছে, আমরা এই অংশটুকু কনভার্ট করে ফেলি। এখানে ডলার কুয়েরি স্ট্রিং এর জায়গায় কুয়েরি সার্চ এর
না, এটা তো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ক্ষেত্রে তো যে কোনো প্লেস হোল্ডার সবসময় হচ্ছে আগে আপনার করুন হবে। সো কানেকশন আমরা তৈরি করছি, কানেকশনের মধ্যে প্রিপেয়ার্ড এ কুয়েরিটা পাস হইলো, যেটা আমার একটা স্টেটমেন্ট রিটার্ন করে। তারপর আমাকে এই কুয়েরি স্ট্রিং এর ভ্যালুটা বাইন্ড করে দিতে হবে এটার সাথে। স্ট্রিং এবং তারপর স্টেটমেন্টটা আমরা এক্সিকিউট করব এবং ফাইনালি আমরা ডাটা নিতে পারবো এই যে স্টেটমেন্টের মধ্যে। ফেস অল কল করলে আমার সব ডাটা বক্স এখানে চলে আসবে, ঠিক আছে। সো এখন যদি আমি এখান থেকে ইউজার্স লিস্টে আমি যে লগ ইন করা ইউজারের সঙ্গে সব রেজিস্ট্রেশন করা সব ইউজারের হচ্ছে লিস্ট পাচ্ছে। আচ্ছা আমরা দেখি আমাদের সার্চটা কাজ করে কিনা। ফাইনালি ওকে, তার মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি এইরকম প্লেস হোল্ডারটাকে করতে হবে, নইলে ওইটা অ্যাকচুয়ালি একটা প্লেন স্ট্রিং হিসেবে হচ্ছে চলে যাচ্ছিল। আচ্ছা এখনো কাজ করতেছে না, কংক্রিট করা লাগতে পারে। আমার দেখা লাগবে যে পিডিও একটু দেখে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা ওকে, বুঝতে পারছি। এটা করার সময় অ্যাকচুয়ালি এইখানে আমার হচ্ছে দিয়ে দিতে হবে, এইখানে জাস্ট আমার লাইকে জাস্ট প্লেস হোল্ডারটা যাবে। এখানে চলে যাবে এই কুয়েরি স্ট্রিংটা যখন আমরা পাস করতেছি ওই জায়গাটাতে আমাকে হচ্ছে এটা পাস করে দিতে হবে। এখানে হচ্ছে আচ্ছা এখানে আমি সিঙ্গেল বা ডাবল দিই সেম কথাই। আর এই ক্ষেত্রে আমাকে বাইন্ড প্যারামের জায়গায় বাইন্ড ভ্যালু দিয়ে পাঠাইতে হবে। এখন যদি আমরা সার্চটা ট্রাই করি তাহলে জমা ডাটা চলে আসছে। ওকে সো আমরা ইউজার লিস্টে আসলাম। এখন কোন একটা ইউজারের ডাটা হচ্ছে, ধরে নিলাম যে আমি এখন লগ ইন করা আছি, আমি হচ্ছে অ্যাডমিন রোলে আছি। সো আমি যে কোনো ইউজারের ডাটা
এডিট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো আমার নিজের ডাটা বাদে, যদি কারণ আমি যদি নিজেই নিজেকে ডিলিট করে ফেলি তাহলে বিপদ। হ্যাঁ, আপাতত আমরা অ্যাকচুয়ালি ইউজার ডিলিটের অপশনটা বাদ দিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি একটা সিস্টেমে হচ্ছে নর্মালি কোনো ডাটা হচ্ছে ডিলিট করা উচিত না, বেটার হচ্ছে লাগলে ওই স্ট্যাটাস দিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ওরকম একটা স্ট্যাটাস রেখে দেওয়া, কারণ বিজনেসের ক্ষেত্রে কোন ডাটা আপনার কখন লাগবে বলতে পারবেন না, আর সব সময় একটা সিস্টেম অনেকদিন চললে দেখা যাবে যে আপনার ওই ডাটার সাথে অন্য কোনো ডাটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি ডিলিট করলে দেখা যাবে যে সিস্টেমের অনেক জায়গায় ব্রোকেন হয়ে যেতে পারে যদি আপনার প্রপারলি সিস্টেম ডিজাইন করা না থাকে। সো আমরা ডিলিট করতে দিব না, আমি চাইলে আমরা হচ্ছে যে কোনো নিজে তো হচ্ছে যে ড্যাশবোর্ডে যে নিজের ডাটা এডিট করতে পারতেছি, এখানে আমরা অন্য সবার ডাটা এডিট করতে পারবো। তো ওই ক্ষেত্রে আমরা অলরেডি যে কাজ করছি যে আমার এডিট করে স্পেসিফিকভাবে কোন ইউজারের ডাটা আমি এডিট করতে চাচ্ছি ওইটা আইডেন্টিফাই করার জন্য আমাকে এই যে এডিট পেজে যে আমরা পাঠাচ্ছি তার আইডিটা পাস করে দিতে হয়, ঠিক আছে? আমরা যদি এডিট ডট পিএইচপি পেজে আসি, আমরা শুরুতে এই যে আমাদের কুইরি স্ট্রিং ইউআরএল থেকে আইডি ধরে জেনে নিচ্ছিলাম যে কোন ইউজারটা কোন ইউজারের ডাটা আমরা নিয়ে কাজ করব। তো এখানে কতটুকু আমরা চাইলে এখন আমাদেরকে আচ্ছা ডাটা নিয়ে আসার কতটুকু অলরেডি আমাদের করা আছে কনভার্ট, এই যে ভিডিওতে আমরা যে ইউজারের ডাটাতে ক্লিক করব সেই ইউজারের ডাটাই হচ্ছে চলে আসতেছে। তো আমি এডিট করতে এসে এইখানে ভ্যালিডেশন এই অংশগুলো আমাদের আগের করাই আছে, জাস্ট আমাদেরকে কুইরি অংশটুকুকে চেঞ্জ করে ফেলতে হবে। তো সেম আমাদেরকে এখন সরি এটা হচ্ছে স্টেটমেন্ট ইকুয়াল টু কানেকশনের মধ্যে কুড়িটা পাস করব, তারপর স্টেটমেন্টের মধ্যে আমরা প্লেস হোল্ডার গুলার ভ্যালু সেট করে দিব। সো প্রোফাইল ফটো যেটা হচ্ছে নিউ ফাইল নেম, এটা হচ্ছে আইডি, তারপর স্টেটমেন্ট আমার এক্সিকিউট করলে হয়ে যাচ্ছে। সেম কোডটাই আবার আমার ওইখানে আসবে, জাস্ট এখানে আমার প্যারামিটারটা একটু ডিফারেন্ট হচ্ছে, প্যারামিটার ইউজার নেম যাচ্ছে আর ইমেইল, ঠিক আছে? সো এখানে আমার আবার ভ্যারিয়েবলের জায়গায় আমরা ডিরেক্টলি প্লেস হোল্ডার গুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি এখন এই ইউজারে যদি কোনো ডাটা চেঞ্জ করতে চাই, আমার সাথে সাথে আপডেট হয়ে গেছে, আমি যদি আবার আমার লিস্টে ব্যাক যাই, এই যে আমার ডাটা আপডেট হয়ে গেছে এখানে, ঠিক আছে? এভাবে আমরা হচ্ছে ভিডিও দিয়ে আপডেটের কাজও করে ফেলতে পারি। তাহলে আমাদের মোটামুটি এখন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কিভাবে অ্যাকচুয়ালি দেখা হয়েছে যে অবজেক্ট তৈরি করে এটার বিভিন্ন মেথড কল করতে হয়, বিভিন্ন প্রপার্টি আমরা হচ্ছে এমনিতে একটা ক্লাসে তো আমরা অবজেক্ট আর ক্লাস সম্পর্কে জানছিলাম, এখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমরা এই অবজেক্ট এবং ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে কিভাবে এই বিভিন্ন মেথড দিয়ে আমরা কল করে কাজ করতে পারি। তো এর মধ্যে বেস্ট এক্সাম্পল আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম যে পিডিও নিয়ে কিভাবে কাজ করা লাগে, ঠিক আছে? তো আশা করি আপনারা যদি হচ্ছে পিডিও দিয়ে এই অপারেশন গুলো হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করে ফেলেন, আপনাদের হচ্ছে অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় এই ধারণাটা আরো পুরোপুরি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে।
এটা ক্লিয়ার, এটা ধারণা ক্লিয়ার হলে আমরা মোটামুটি হচ্ছে ওই ইনহেরিটেন্স আর পলিমরফিজমটা যদি জেনে ফেলি, মোটামুটি ধরা যাবে যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড যে বেসিক প্রিন্সিপিয়াল গুলো আছে এগুলো জানা হয়ে যাবে। তারপর হয়তো আমরা এখন নেক্সট একটা ক্লাসে ওই দুইটা জিনিস কমপ্লিট করে আমরা হয়তো আপনার এখন এই সিস্টেমের উপরে আরো কিভাবে ফার্দার হচ্ছে ইম্প্রুভ করা যায়, ফিচার অ্যাড করা যায় এগুলো দেখতে পারি। হয়তো আমরা কয়েকটা জিনিস হচ্ছে দেখে ফেলতে পারবো। এটা হচ্ছে আপনার এই যে যেমন ইমেলিং এর ব্যাপারটা আমরা হচ্ছে দেখতে পারি। আর তারপরে যে এখানে এখন আমরা ইউজারের লিস্ট দেখতেছি, আমরা হয়তো এটাও ট্রাই করতে পারি যে এই লিস্টটাকে আমরা হচ্ছে চাইলে একটা পিডিএফ বা এক্সেলে হচ্ছে কিভাবে জেনারেট করতে পারি। ঠিক আছে, তারপর হয়তো আমরা আর কি ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে যদি কভার হয়ে যায় আমাদের, আমরা অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে, তারপর হয়তো একটা ক্লাসে আমরা একটু জেসন এপিআই দেখে নিতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যতটুকু শিখলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মানে কি করলে আছে?